ওই কাউসার, কি ভাবছোস তোর ইউটিউব চ্যানেলের নাম কাউসার ভাই বলে তোর আমি কাউসার ভাই বলে ডাকবো? আরে ভাই লল লল, এটা হাস্যকর। দেখলাম তুই ইদানিং ইউটিউবে এসে কালেকশন ভার্সেস কিং দাবি করতেছিস নিজেরে। আরে ভাই তুই কি জানিস না এই কালেকশন ভার্সেস রাজ্যের রাজা হলো একেএম মিরাজ গেমিং? তো যেহেতু তুই ইউটিউবে এসে এত পরিমাণ ফাল মারতেছিস যে তুই কালেকশন ভার্সেস কিং, তো তুই আয় তোরে ওপেন চ্যালেঞ্জ দিলাম, সাহস থাকলে এই একেএম মিরাজের সাথে কালেকশন ভার্সেস করে দেখা, তারপর বুঝতে পারবি আব্বা কেডা। তো হ্যালো গাইস, কি বলছো সবার, কেমন আছো তোমরা সবাই? গাইস তোমরা তো দেখতেই পাইলা একেএম মিরাজ গেমিং আমারে কিভাবে অপমান করছে আর চ্যালেঞ্জ ভিডিও পাঠাইছে, যেটা হইলো আমারে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিছে। গাইস আমি কিন্তু কোনো ভিডিওতে বলি না যে আমি কালেকশন ভার্সেস কিং, জাস্ট কন্টেন্ট বানাইতাম, তাও কিন্তু আমার আড়িতে কালেকশন কম না, কিন্তু একেএম মিরাজ গেমিং কিন্তু যেটা বলছে ওটা কিন্তু মেনে নেওয়ার মতো না। তো আজকে আমি কিন্তু তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি, সে আমার হোয়াটসঅ্যাপে চ্যালেঞ্জ ভিডিও পাঠাইছে, তো আমি অ্যাকসেপ্ট করছি। তো দেখা যাক তার সাথে আজকে আমি কালেকশন ভার্সেস করে জিততে পারি কিনা। তো গাইস তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবা, আর তোমরা যারা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ফাইনালি গেমে চলে আসছি, তো এখন একেএম মিরাজ বাইরে দেখি গেমে আছে কিনা, গেমে থাকলে তার এ তো আছে, তার ইনভাইট দিয়ে দেখি আসে কিনা, আসে 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 না কে ভাই আসে না, ওয়েট আরেকবার দিয়ে দেখি তিন এ আসছে। কি কাউসার মিয়া, কি অবস্থা তোমার, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে মিরাজ ভাই, বুঝলাম না তুমি আমারে হঠাৎ কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিলা কেন? হ্যাঁ দিছি তো, আর দেখলাম তুমি কালেকশন ভার্সেস করে করে ভিডিও বানাও। আরে ভাই তুমি কি ভুলে গেছো এই বাংলা জমিনের একমাত্র কালেকশন ভার্সেস কিং একেএম মিরাজ গেমিং? ভাই হবে না মানে হবে বলেই তো তোমার আমি কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিছি, তোমার সাহস থাকলে তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করে জিতে দেখাও। ও আচ্ছা তোমার সাথে কালেকশন ভার্সেস করে জিততে হইব, আচ্ছা ঠিক আছে, যদি আমি তোমার সাথে কালেকশন ভার্সেস করে জিততে পারি তাহলে কি দিবে আমারে? আরে ভাই বললামই তো তুমি যদি আমার সাথে জিততে পারো তাহলে আমি মানে নিব যে তুমি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং। আচ্ছা ঠিক আছে, আমি যদি জিততে পারি তাহলে তুমি আমারে কালেকশন ভার্সেস কিং মনে করবা তাই না? হ হ জিততে হবে, জিতলে বুঝতে পারবো তুমি কালেকশন ভার্সেস কিং। ওকে ঠিক আছে, আজকে তো আমি জিতমু, দেখা যাক কার দম কত। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তুমি পারলে এই হিপ হপ বান্ডেল দেখাও তো। লল ভাই এটা কি বান্ডেল দেখাইতে বললা? সি ভাই এই গুলিস্তানের হিপ হপ, তুমি কি মনে করছো এই গুলিস্তানের হিপ হপ আমার কাছে নাই? ওয়েট দেখাইতেছি, এই নাও তোমার ওই গুলিস্তানের হিপ হপ। বাইরে ভাই তুমি আর কোন বান্ডিল পাও না দেখাইতে, শুধু এই গুলিস্তানের হিপ হপ পাইছো। লল ভাই একটা হিপ হপ বান্ডেল নিয়ে তো ভাব নিয়েন না। ও মা তুমি তো দেখাইলা, তাই তো আমি দেখাইলাম, তো আমি ভাব নিমু না, আমি তো একটা রাউন্ড জিততে গেছি। একটা হিপ হপ বান্ডেল নিয়ে ভাব নিছেন? আচ্ছা ঠিক আছে, এবার আপনার ফালা, আপনি একটা বান্ডেল দেখান, দেখেন আমি সেই বান্ডেল কেমনে দেখাই দিই। আপনার আইডিতে সবচেয়ে রিয়ার যে বান্ডেলটা আছে সেই বান্ডেলটা দেখান, যেটা আমি দেখাইতে পারবো না, দেখি। আরে ভাই এত সহজে যদি তোমার রিয়ার বান্ডিল দেখায় তাহলে তো তুমি কালেকশন পছন্দ না করে পালাই যাবা। ওয়েট তোমার বান্ডিল দেখাই তাছি। আচ্ছা ঠিক আছে, পারলে তুমি শুধু এই যে এই বান্ডিলটা দেখাও। ওরে ভাই রে ভাই, এই বান্ডেলটা তো আমার কাছে নাই ভাই, এই বান্ডেলটা তুমি কই পাইছো, কি ভাবছো এটা বলমু? লল ভাই লল, এই যে দেখো তোমার এই বান্ডেল। আরে আমার তো খেয়াল ছিল না, এটা তো তোমাদেরকে মেল বক্সে দিয়া দিছিল। আচ্ছা ঠিক আছে, তোমার এক পয়েন্ট আমার এক পয়েন্ট, এখন তোমার পালা, তুমি একটা বান্ডিল দেখাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি পারলে এবার এই বান্ডেলটা দেখাও, যদি তুমি এই বান্ডেলটা দেখাতে পারো তাহলে মনে করো তুমি কালেকশন ভার্সেস জিতে গেছো। আরে এই বান্ডিল তো আমি এখনো বের করি নাই, এটা তো আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে, এই রাউন্ডটা তুমি জিতে গেছো। লল ভাই তাইলে তো তোমার চেয়ে একটা পয়েন্ট বেশি আমারই আছে। তো তাতে কি হয়েছে, তোমার মাত্র এক রাউন্ড বেশি হয়েছে? ওয়েট আমার আড়িতে রিয়ার বান্ডিল কম নাকি? তোমার এটা তো কয়েকদিন আগে ব্যাক আসছে। ওয়েট আমি রিয়ার বান্ডিল দেখাইতেছি তোমার, দাঁড়াও। আচ্ছা আচ্ছা দেখাও দেখাও, দেখি তোমার আড়িতে এমন কি বান্ডিল আছে যেটা আমি দেখাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ধারা ধারা একটু ওয়েট করো, তোমার বান্ডিল দেখাইতেছি। ওয়েট তুমি পারলে এবার এই যে এই বান্ডিলটা দেখাও। আরে মিয়া কি গু কালার ড্রেস পরছো, এইসব বান্ডিল কি মানুষ দেখায়? আর এইসব গুলো কি দেখাবো নাকি? আচ্ছা গু কালার বান্ডিল হোক আর যে বান্ডিলটা হোক, তুমি পারলে এই বান্ডিলটা দেখাও আমারে। ইয়ে না মানে হ্যাঁ ভাই সত্যি এই বান্ডিলটা আমার কাছে নাই। তাই তো বলি, না থাকলে ওইটাই খারাপ হয়ে যায় বুঝছো। তোমার কাছে এই বান্ডিলটা নাই দেখে তুমি কইতেছো গু কালার বান্ডিল না, বর্ডার করার বট, এখন তো আমি একটা রাউন্ড জিততে গেছি। দাঁড়ান আপনি একবার জিতে ভাব নিতেছেন তো? আচ্ছা ঠিক আছে, সাহস থাকলে এই বান্ডিলটা দেখান। ইয়ে মানে আরে এই বান্ডিল আমার কাছে নাই। কি রে ভাই এই বান্ডিল? আচ্ছা ঠিক আছে, তোমার এই বান্ডিল না, তোমার আমি একটা বান্ডিল দেখাইতেছি, তুমি পারলে এটা দেখাও। এই তো তুমি পারলে আমার এই যে এই বান্ডিলটা দেখাও। আরে ভাই কি ফুটপাতের জিনিসপত্র আনেন, এইসব বান্ডিল কি আমার কাছে থাকবে ভাই? সব বটসট ড্রেস আপ আমার কাছে নাই ভাই, এটাও তো আমার কাছে নাই। আচ্ছা কাউসার ভাই তুমি পারলে এবার এই বান্ডিলটা দেখাও তো। কি রে ভাই তুমি কি পাগল নাকি? ভাই আমার পার্মানেন্ট গেটআপটা তুমি ভালো করে খেয়াল করো নাই মনে হয়, আমার পার্মানেন্ট গেটআপের চুলটাও কিন্তু এটা। ওয়েট তোমার দেখাইতেছি, এই নাও তোমার ওই বান্ডিল। হাই হাই রে আমি কি ভুল কাজ করে ফেললাম, এটা তো তোমার পার্মানেন্ট গেটআপের চুলেই আছে।
আচ্ছা ঠিক আছে তাহলে এই রাউন্ড আমি জিতে গেছি। আচ্ছা এবার আমার পালা। ওয়েট, তোমার আমি বান্ডিল দেখাইতাছি। বট, তুমি পারলে এবার এই যে এই বান্ডিলটা দেখাও। লল ভাই, এটা কোন বান্ডিল হইলো? এই নাও তোমার এই বান্ডিল। আচ্ছা দাঁড়াও, তোমার আমি আরেকটা বান্ডিল দেখাই। তোমার ওই বান্ডিল দেখাইতাছি, তুমি পারলে এই বান্ডিলটা দেখো তো। জানি পারবা না, পারলে তুমি এবার এটা দেখাও। পারলে এটা দেখাও। আচ্ছা ঠিক আছে, ওইসব করতে হবে না, তুমি পারলে এটা দেখাও। আরে বান্ডিল গুলো তো একটাও আমার কাছে নাই। লল ভাই লল, একটাও দেখাতে পারো নাই? আচ্ছা ঠিক আছে, তুমি পারলে এইটা দেখাও। আরে মিরাজ ভাই, এই বান্ডিলটাও তো আমার কাছে নাই। আরে ভাই, তোমার কি দেখামু? আচ্ছা ঠিক আছে, তুমি পারলে এই নতুন এই বান্ডিলটা দেখাও। হাই হাই রে, কতগুলা বান্ডিল দেখাইতেছে, এগুলো তো একটাও আমার কাছে নাই, তাইলে কি আমি হাইরে যাবো? না না, হয়তো না। আরে মিরাজ ভাই, এটা আমার কাছে আছে, বুঝছো? কুইজা পাইতাছি না, এই জন্য পড়বো না, অন্য বান্ডিল দেখাও। আরে ভাই, কিচ্ছুই নাই তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি পারলে এবার নর্মাল এই বান্ডিলটা দেখাও। আরে মিরাজ ভাই, এই বান্ডিলটাও তো আমার কাছে নাই ভাই। এটা যখন আসছিল তখন আমি আমার এক লেভেল আইডিতে এটা বের করছিলাম, এই আইডিতে বাইর করি নাই ভাই। লল ভাই লল, তোমার সাথে কি কালেকশন ভার্সেস করব? আমি যে এতগুলো বান্ডেল দেখাইলাম, তুমি তো একটাও দেখাইতে পারলা না। আচ্ছা আচ্ছা কাউসার ভাই, তোমার একটা চ্যালেঞ্জ দিলাম, তুমি তোমার আইডি থেকে এমন একটা বান্ডেল, রিয়ার বান্ডেল দেখাবা যেটা আমি দেখাইতে পারবো না। তুমি তো এতক্ষণ আমার সাথে কালেকশন ভার্সেস পারো নাই, তো তোমার একটা সুযোগ দেওয়া হলো। তুমি যদি এবার এমন একটা বান্ডেল দেখায় আমার সাথে কালেকশন ভার্সেস জিততে পারো, তাহলে মনে করবো তুমি কালেকশন ভার্সেস কিং। আর তুমি যে বান্ডেলটা দেখাবা, যদি ওই বান্ডেলটা আমি দেখাইতে পারি, তাহলে আমি কালেকশন ভার্সেস কিং। আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে, তোমার আমি এমন একটা বান্ডেল দেখাবো যেটা যদি তুমি দেখাইতে না পারো, তাহলে আমি কালেকশন ভার্সেস কিং। ওয়েট, তোমার দেখাইতেছি, এই তো তুমি পারলে এই যে এই বান্ডিলটা দেখাও। হাই হাই রে ভাই, এই বান্ডিলটা আমার কাছে নাই। কি ভাবছো, এটা বলবো? আরে ভাই সত্যি এটা বলবো ভাই, কি জন্য যে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ লাস্ট এসে এটা দিলাম ভাই। সত্যি তোমার কাছে এই বান্ডিলটা নাই, তাহলে তো আমি জিতে গেছি কালেকশন ভার্সেস, এখন তো আমি কালেকশন ভার্সেস কিং। আচ্ছা ঠিক আছে কাউসার ভাই, তুমি এবারের মতো কালেকশন ভার্সেস কিং। আচ্ছা কাউসার ভাই থাকো, আমি গেলাম, আমার ভিডিও বানাতে হবে। কি রে ভাই, ডাইরেক্ট অফলাইন চলে গেলো? তো যাই হোক গাইস, আমরা কিন্তু জিতে গেছি। তো তোমরা যারা যারা ভিডিওটা এতটুকু দেখছো, তোমরা কমেন্টে লিখে দাও লাভ ইউ কাউসার ভাই। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যারা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে মন থেকে জানাই ভালোবাসা অবিরাম। আর হ্যাঁ, তোমরা যদি কম দামে দ্রুত ডায়মন্ড অফ করতে চাও, চাইলে আমাদের থেকে করতে পারো, আমি কিন্তু কাউরে জোর করি না যে আমার থেকে টপ অফ করো। তোমরা যদি কম দামে কোথাও পেয়ে থাকো, তাহলে ওইখান থেকে করবা, যদি না পেয়ে থাকো আমার থেকেই করো। দেখো স্ক্রিন উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু তোমরা ডায়মন্ড টপ অফ করতে পারো। আর হ্যাঁ, কেউ দয়া করে কল দিবা না, কল দিলে আমার সেলার আর আমি দুজনেই বিরক্ত হই, তাই তোমরা কল দিবা না, শুধু মেসেজ দিয়ে ডায়মন্ড অফ করবা। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।